তোমাদের সকলকে কোজাগরী লক্ষ্মী পুজো অনেক অনেক শুভেচ্ছা আর লক্ষ্মী পুজো উপলক্ষে আমি একটা ছোট্ট আয়োজন করেছি আর খুব সামান্য একটা রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি তোমাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে কিন্তু হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ফেসবুকে সফলতা পেতে চাইছ তারা কিন্তু রেসিপিটা পুরোটা অবধি দেখার চেষ্টা করবে নয়তো কিন্তু তোমাদের সফলতা কোনোদিনই আসবে না চলো এখানে প্রথমে আমি ফ্রাইন রাইসের রাইস করে নিয়েছি আর এখানে জৈত্রী আর জাইফলটাকে ভালো করে ভেজে নিলাম এই রেসিপিটা কিন্তু প্রচণ্ড অসাধারণ আর আমরা কিন্তু এটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে পেয়ে থাকি যদি সেটা নিরামিষ কোনো অনুষ্ঠান বাড়ি হয় তো চলো এখানে আমি নিয়ে নিয়েছি অনেকটা ছানা এই ছানাটা কিন্তু আমার ঘরের দুধ দিয়ে ফাটানো আর অনেকটা দুধ জমে গেলে কিন্তু এরকম আমি ছানা তৈরিই করে নিই আচ্ছা তোমরা কারা কারা আমার রেসিপিগুলো দেখে পছন্দ করেছো আমাকে একটু কমেন্ট করে জানাও তো আর কোথা থেকে তোমরা ভিডিওটাও দেখছো সেটাও কিন্তু একটা কমেন্টে জানিও আর যারা আমাকে কমেন্ট করছে তাদেরকে কিন্তু অবশ্যই রিপ্লাই কমেন্টটা করবে নয়তো কিন্তু তোমার কিন্তু এঙ্গেজমেন্টও বাড়বে না রিচও বাড়বে না তাহলে কি করবে বন্ধুরা রিপ্লাই কমেন্ট কিন্তু অবশ্যই করবে এবার আমি দেখো এখানে কিন্তু একটুখানি মাওয়া মাখিয়ে নিলাম মানে আমি ছানার সাথে মাওয়াটা অ্যাড করলাম মাওয়াটা কিন্তু তোমরা যে কোনো মিষ্টির দোকানেই পেয়ে যাবে চলো এইভাবে দেখো একটু ভালো করে মেখে নিয়েই আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণটা কিন্তু খুবই অল্প দেবে বন্ধুরা লবণটা কিন্তু বেশি দিলে লবণ কাটা হয়ে যেতে পারে তারপরে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে মিষ্টি চিনিটা কিন্তু আমরা কমই অ্যাড করবো কারণ এখানে অলরেডি আমরা মাওয়া দিয়েছি আর মাওয়াতে কিন্তু অনেকটাই মিষ্টি থাকে তো ব্যাস এরকমভাবে কিন্তু এবার চিনিটা অ্যাড করলাম আর এখানে আমি কী অ্যাড করলাম বলো তো ওই যে প্রথমে তোমরা দেখলে জৈত্রিয়া জাইফলটাকে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম একটা অসাধারণ স্বাদ নিয়ে আসে বিশ্বাস করো এত সুন্দর লাগে খেতে তোমাদেরকে কি বলবো এর জন্য বলছি তোমরা কিন্তু ঠিক যে প্রসেসে আমি দেখাচ্ছি সেই প্রসেসেই তোমরা বানিয়ে দেখো তোমাদের কিন্তু এই কোফতাটা দারুণ লাগবে আর যে কোনো নিরামিষে রান্নার ক্ষেত্রে কিন্তু এটা একদম পারফেক্ট এবার একটুখানি নিয়ে নিলাম আর নিয়ে তার মধ্যে একটু গর্ত করে ভেতরে মামা ভরে নিলাম ঠিক যেরকম ভাবে আমরা রসগোল্লার শেপ দি বা ল্যাংচার শেপ দিই তোমরা চাইলে সেরকম সেরকম শেপ দিতে পারো তোমাদের ইচ্ছা মতো আমি কিন্তু এখানে একটু লম্বা লম্বা করে ল্যাংচার মতো করে শেপ দিয়েছি আমার কিন্তু এই শেপটা বেশ দারুণ লাগে আর এইভাবেই কিন্তু আমি শেপগুলো সব দিয়ে নিয়েছি আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা আমাকে বলো এই রেসিপিগুলো তোমাদের জন্য কি হেল্পফুল তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো চলো এখানে কিন্তু আমি সব তৈরি করে নিয়েছি এবার তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা গরম হতে না হতেই কিন্তু তেলের মধ্যে আমি ছেড়ে দেবো আর যখন এটা তেলের মধ্যে ছেড়ে দেবো তখন কিন্তু আমি এখানে লো পাওয়ারেই ভাজবো এটাকে কিন্তু আমি খুব বেশি একটা হাই পাওয়ারে ভাজবো না তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে বাইরেটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তাই জন্য কি করতে হবে পাওয়ারটা কিন্তু একটু লো লো পাওয়ারে দিয়ে এটাকে ভাজতে হবে আর কিভাবে ভাজবো দেখো একদম ল্যাংচার মতো সুন্দর সুন্দর লেডিকিনি যেরকম হয় দোকানে বিক্রি হয় লাল লাল করে ভাজা হয় ঠিক ওরকমই রেড কালারেই তোমাদেরকে এটা একটু ভেজে নিতে হবে আর ওপর দিয়ে কিন্তু এবার তুলে নিচ্ছি একে একে তো আজকের রেসিপিটা কিন্তু জাস্ট অসাধারণ তোমরা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে নিরামিষের দিনে করতে পারো চলো এরপর একটু তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছু একটা তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি ব্যাস এরকমভাবে একে একে সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেবো এরপরে আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করব তো তোমরা কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করো স্কিপ করে যেও না তাহলে কিন্তু ফেসবুক মামা বুঝে যাবে চলো এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দিলাম হচ্ছে কিছু গরম মশলা তার মধ্যে ছিল আমার গরম মশলা গোটা জিরা আর ছিল হচ্ছে একটুখানি গোলমরিচের গোটা এগুলো কিন্তু দিতে হবে আর দিলেই কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে এবার এগুলোকে আমি একটুখানি নামিয়ে নিচ্ছি আর এখানে মিক্সারের জার আছে জারের মধ্যে ভরে নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব এবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে আমি এখানে দিয়ে দেবো ঘষে রাখা আদা ঘষে রাখা আদাটা কিন্তু অবশ্যই দিতে হবে আর তার সাথে একটু আদা রসুনের পেস্ট যদি তোমার বাড়িতে থেকে থাকে তুমি সেক্ষেত্রে কিন্তু অ্যাড করতে পারো তো ভালো করে দিয়ে দিলাম আর এই যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কিন্তু এটাকে একটুখানি ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা তোমরা আশা করি এই রেসিপিটা অনেকটাই শিখে গেলে আর এটা কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি আর আমাদের কিন্তু প্রচণ্ড ফেভারিট আমরা কিন্তু এটা ঘরে বানানো ঝামেলার জন্য অনেকে এবার দেখো এখানে আমি একে একে কিছু কিছু জিনিস উপকরণ অ্যাড করলাম এখানে আমি স্টার অ্যালিস কাজুবাদাম কিসমিস আর একটু তেজপাতা অ্যাড করলাম দিয়ে এবার ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিয়েই আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম মশলা ব্যাটারটা সেটাও কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে নেব রান্নাটা কিন্তু খুবই সহজ তোমরা আশা করি রান্নাটা কিন্তু সম্পূর্ণ দেখলে অনেকটাই শিখে যাবে আর এরপরেও কিন্তু যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো আমি চেষ্টা করব তোমার দের কমেন্টে রিপ্লাই দেওয়ার আর একটা কথা বলে থাকি এখন কিন্তু ফেসবুকে প্রচণ্ড কমেন্ট ব্লক হচ্ছে তাই আমি যদি কোনো বন্ধুকে কমেন্টে রিপ্লাই দিতে না পারি তাহলে কিন্তু আমি তাকে অবশ্যই একটা রিয়াক্ট দিয়ে আসবো তাহলে এইভাবেই আমাদের কাজ করতে হবে যাতে আমাদের কমেন্টটা ব্লক না হয় তাই তো আর যাদেরকে আমি রিপ্লাই দিতে পারছি না তারা প্লিজ রাগ করো না তাদেরকে কিন্তু আমি অবশ্যই একটা করে রিয়াকশান দিয়ে আসছি তো রিয়াকশানটা দেখে কিন্তু তোমরা বুঝে যাবে যে আমি তোমাদের পোস্টটাকে দেখেছি কমেন্টটাকে দেখেছি চলো এবার এটাকে সুন্দর করে একটুখানি ভাজা ভাজা করে নিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এটাকে একদম ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না উপর থেকে তেলটা না বেরিয়ে আসবে তেল বেরিয়ে আসার পরে এবার সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে চিনি এগুলো অ্যাড করব আর দিয়ে দেবো হচ্ছে একটু সামান্য হলুদ গুঁড়ো একটু হালকা লঙ্কার গুঁড়ো আর এখানে কিন্তু আমি জৈত্রী জাইফলের ওই মিশ্রণটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করব দিয়ে দিলাম সামান্য পরিমাণে টক দই ঠিক যেরকমভাবেই দিচ্ছি ঠিক সেরকমভাবেই তোমরা করবে আর কিন্তু ওই বাটি ধুয়ে রাখা জলটাও দিয়ে দিলাম ব্যাস তারপরে কিন্তু আমি জৈত্রী জাইফলটাও দিয়ে দিয়েছি ভাজা মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর ওপর দিয়ে জল দিয়ে দেবো তেলটা ওপর থেকে ছেড়ে গেলেই আমাদের কিন্তু জল দিয়ে দেওয়া সম্ভব তো আমি এইভাবে করে নিলাম তোমরাও কিন্তু ঠিক এইভাবেই করে নিতে পারো আর আজকের কিন্তু এইভাবে দেখো এবার কোপ্তাগুলো একে একে ছেড়ে দেবো সুন্দর করে ফুটে উঠবে আর কোপ্তাগুলোও কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে যাবে আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের রেসিপিটা দারুণ লেগেছে আর যদি দারুণ লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে কি লিখবে আমি তোমাদের বলে দিচ্ছি দিদি রেসিপিটা সত্যিই অসাধারণ চলো এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম একটুখানি এক চামচ ঘি আর এখানে কিন্তু ঘিটা অবশ্যই লাস্টে একটু অ্যাড করতে হবে যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এখানে আমি দু চামচ ঘি অ্যাড করে নিয়েছি আর তোমরা কিন্তু পরিমাণ মতোই অ্যাড করবে বেশি অ্যাড করার প্রয়োজন নেই যেহেতু এই ঘিটা আমার ঘরে বানানো তাই দু চামচেই হয়ে গেছে আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ব্যাস হয়ে গেল রেডি আজকের হচ্ছে ছানার কোফতা তারপরে দিয়ে দিলাম গা শাহি গরম মশলা তোমরা কোন গরম মশলাটা ইউজ করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও আর যারা এই ভিডিওটা পুরোটা দেখে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই বুঝে যাব যে তারা আমার ভিডিওটা পুরোটা দেখেই আমাকে কমেন্ট করেছে আর সব সময় চেষ্টা করবে ভিডিও রিলেটেড কমেন্ট করার তোমরা যারা ভিডিও রিলেটেড কমেন্ট করো না তাদের কিন্তু কমেন্টগুলো স্পাম কমেন্ট হয়ে যায় তাই চেষ্টা করবে সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করার তাতে কি হবে বা আমি যে কথাগুলো বলছি সেই রিলেটেড কোনো অ্যান্সার দেওয়ার তাতে কিন্তু তোমাদের কমেন্টটাকে ফেসবুক যোগ্য কমেন্ট বলে মনে করবে চলো এবার একে একে সাজিয়ে ফেললাম আর এত সুন্দর গন্ধ ছেড়েছিল তোমাদেরকে আর কী বলবো আমার তো খুবই ভালো লেগেছিল আর নিচের দিকে দু একটা কোফতা আমার একটুখানি খুলেও গেছিলো মানে আমি আসলে একটাই ভুল করেছিলাম আমি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম আমার আর একটু ফুটে গেলে দেওয়াটা উচিত ছিল তাহলে সবগুলোই মোটামুটি শক্ত থাকতো ঠিক আছে খেতে কোনো অসুবিধা হয়নি খুবই ভালো লেগেছিল টেস্টটা তো অসাধারণ ছিল তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এরপরে আমি বানিয়ে ফেললাম পিহুর বাবার জন্য টিফিনটা বেড়ে ফেললাম আর দেখো ওখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম কোফতা তো এরকম করে কিন্তু আমি প্রত্যেক দিনই চেষ্টা করি কিছু না কিছু টিফিনে বানিয়ে দেওয়ার তো তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই জানাবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর রেসিপিটা কিন্তু একটু বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু রেসিপিটা অনেক 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 দূর যাবে তো কেমন লাগলো আজকে রেসিপিটা জানাবে ভালো থাকবে সকলে সুস্থ থাকবে এইভাবেই কিন্তু পাশে থাকার চেষ্টা করবে আর সবাই কিন্তু সুন্দর গঠনমূলক কমেন্টই করবে